গোপন সূত্রে খবর পেয়ে ধর্মনগর থেকে কাঞ্চনপুর আসার রাস্তায় মঙ্গলবার দুপুরে জয়শ্রী আউটপোস্টে নাকা চেকিংয়ে বসেছিলেন কাঞ্চনপুর থানার ওসি উদয়ন দেববর্মা। সেখানে একটি যাত্রীবাহী গাড়ি থেকে প্রণীত নামে 26 বছর বয়সী এক মহিলাকে আটক করেন কাঞ্চনপুর থানার মহিলা থানার পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় 39 কৌটো ব্রাউন সুগার সহ নগদ 16,000 টাকা। ওনাকে ধর্মনগর জেলা আদালতে তোলা হয়েছে বলে জানিয়েছেন কাঞ্চনপুর থানার পুলিশ। আন্ডারে লালঝুড়ি আউটপোস্ট, এখানে আমাদের একটি নাকা পয়েন্ট আছে। সেখানে আজ নাকা চেকিং এর সময় সন্দেহজনক একটি গাড়ির ভিতরে মহিলাকে সন্দেহজনক অবস্থায় দেখা পড়ে তল্লাশি চালিয়ে ওনার কাছ থেকে 39টা কন্টেইনার সাসপেক্টেড হেরোইন এবং 9,16,000 টাকা সঙ্গে ওনার একটা মোবাইল আমরা রিকভারি করেছি। এবং এই বিষয়ে আমরা একটা এনডিকেএস কোন জায়গা দিয়ে